হাজার কোটি টাকা পাচারকারী পিকে হালদারকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে কলকাতার একটি আদালত। ভারতের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা ইডির আবেদনে মঙ্গলবার এই আদেশ দেন বিচারক মাসুক হোসেন খান। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার জানান, হালদারকে ফেরত পাঠাতে মন্ত্রী পর্যায়ে আলোচনা হবে। এদিকে পিকে হালদার কোন দেশে কত টাকা পাচার করেছে দুদককে তা জানানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশের হাইকোর্ট। কলকাতা থেকে আরো জানাচ্ছেন ভাস্কর সর্দার, ছবি তুলেছেন শাকিল আবেদিন। ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি পিকে হালদার ও তার সহযোগীদের এদিন আদালতে হাজির করে দেশটির গোয়েন্দা দপ্তর ইডি। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য এদিন আরও 14 দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত হালদার ও তার 4 সহযোগীর বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আগের মতোই সহযোগী আমানা সুলতানাকে কারাগারে পাঠায় আদালত। তার বিরুদ্ধে অবৈধভাবে টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে। আসামিদের ওষুধ ও কাপড় চোপড় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাজতে থাকা যে কোনো আসামিকেই প্রতি 48 ঘন্টায় নির্দিষ্ট সময় অন্তর মেডিকেল চেক আপ করার কথা, এবং সেটাই মহামান্য আদালত আজকে অর্ডার দিয়েছেন যে যেন প্রতি 48 ঘন্টায় তাদেরকে চেক আপ করা হয়। আমাদের সাপোর্টিভ ডকুমেন্টস যেগুলো আছে আমাদের, আমরা অবশ্যই সাবমিট করব, সেটা ভবিষ্যতের ব্যাপার। কারণ ইনভেস্টিগেশনটা তো হতে দিতে হবে, একজন ইন্ডিয়ান নাগরিক হিসেবে আমাদের এটা কর্তব্য যে ইনভেস্টিগেশনটা প্রপারলি হোক। অপরদিকে কয়েকদিন ধরেই পিকে হালদারকে ফিরিয়ে আনার বিষয় জানতে চাইলেও বাংলাদেশের সরকারি মহল কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়নি। এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি বলেন, পিকেদের ফেরত পাঠাতে শীঘ্রই আলোচনা করবে দুই দেশ। বাংলাদেশের উচ্চ আদালত এদিন হালদার কোন দেশে কি পরিমাণ টাকা পাচার করেছে তার সবশেষ অবস্থা জানতে চেয়েছেন। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আদালতে আর্গুমেন্ট করেছি। আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং দুর্নীতি দমন কমিশনকে নির্দেশনা মানে দিয়েছে যে এটার তদন্তে যেন কোনো গাফিলতি না হয়। হাইকোর্ট 2020 সালে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে আদেশ দেন। প্রায় 3,500 কোটি টাকা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে 2019 সালে মামলা করেন দুর্নীতি দমন কমিশন। তখন থেকেই পলাতক পিকে হালদার এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। এই মামলাটি শুনতে যতটা সহজ মনে হয়, ভারতীয় সংবিধান অনুযায়ী ততটা সহজ নয়। এমনও উদাহরণ আছে যে এই মানি ল্যান্ডিং মামলার জন্য অনেকের যাবজ্জীবন জেলও হয়েছে। ফলে এখন দেখার পিকেদের সাথে কি হয়, আর সেদিকেই নজর থাকবে আগামী 27 তারিখ। ক্যামেরা শাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।